বন্ধুরা, বেশ কয়েকদিন পর ভারতীয় মার্কেট থেকে চীনের জন্য সুখবর উঠে আসছে। টেলিকম সেক্টরের দ্বারা পাওয়া এই বড় অর্ডার, নতুন প্রোকিউরমেন্টের বদলে এক্সিস্ট ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডের জন্য ভারতীয় কোম্পানিকে দেওয়া হয়েছে। চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি হুয়েই বাক্সকে ভারতের এয়ারটেলের কাছ থেকে 150 কোটি টাকার একটা প্রজেক্ট দেওয়া হয়েছে। ন্যাশনাল লং ডিস্টেন্স নেটওয়ার্ক অর্থাৎ NSCS এর অন্তর্গত করা হয়েছে। NSCS অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েন্স। আপনাদের জানিয়ে দিই যে চীনের এই কোম্পানিটাকেও আগের বছরে 300 কোটি টাকার একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। এয়ারটেলের প্রথম থেকেই সমস্ত ধরনের সেট আপ চীনই করে এসছে। এটা ঠিক তখনকার কথা যখন চীন ভারত উন্মুক্তভাবে বাণিজ্য করতে পারত। প্রথম থেকে এয়ারটেলের নেটওয়ার্ক এই কোম্পানির ওপর নির্ভরশীল, কারণ এই কোম্পানির সাথে অন্য কোনো কোম্পানির রিপ্লেসমেন্ট ঘটানো যাবে না। এই কারণেই বর্তমান কন্ট্রাক্ট হুয়েইকে দেওয়া হয়েছে। যদিও বর্তমানে গভর্নমেন্টের সিকিউরিটি পলিসি এসে যাওয়ার পর এয়ারটেল ছাড়া অন্য কোনো কোম্পানি চীনকে কোনো ধরনের প্রজেক্ট দেয়নি। সিকিউরিটি ট্র্যাকের থেকে বাঁচার জন্যই হুয়েই কোম্পানির সাথে অন্য কোনো কোম্পানি যে কোনো প্রজেক্ট সাইন করতে চায়। গত 15-18 মাস পর্যন্ত ভারতীয় কোম্পানি থেকে চীনের হুয়েই কোম্পানি কোনো ধরনের কন্ট্যাক্ট পায়নি। সব থেকে ভালো খবর এটাই যে পরবর্তীকালে এই ধরনের জিনিসপত্র ম্যানুফ্যাকচারের জন্য 31টা কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে এবং ভবিষ্যৎকালে এই ধরনের ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারের জন্য 2.5 লাখটা ইকুইপমেন্ট ভারতে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 3.5 লাখ টাকার PLI তে MSMS কেও বেছে নেওয়া হয়েছে। পরবর্তীকালে ভারতের প্রধান লক্ষ্যই হচ্ছে এই ধরনের ইকুইপমেন্ট ভারতে তৈরি করা এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলা। বন্ধুরা, আত্মনির্ভর ভারতকে সাপোর্ট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলি বাংলা। বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন।